choose any three box from the calendar and find the total তাহলে আমরা যে কোনো একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারে কোনো একটা মান্থ চুজ করছি এবং সেই মান্থ থেকে যে কোনো যদি থ্রি বাই থ্রি আমরা যদি একটা বক্স কনসিডার করি এবং সেই বক্সের সাম অর্থাৎ সেই বক্সের মধ্যে যে নখানা নাম্বার থাকবে সেই নখানা নাম্বারকে আমরা কী করে ইজিলি সাম করতে পারবো সেটা আমরা এখানে দেখব। তো প্রথমে কী করব, তো এখানে যে বক্সগুলো আছে বক্স বক্সের মধ্যে নাম্বারগুলো আছে তার মধ্যে সব থেকে স্মলেস্ট নাম্বারটা চুজ করব। তো এই যে বক্স করা আছে সেই বক্সের মধ্যে স্মলেস্ট নাম্বার আছে থ্রি, এবং এরপরে আমরা কী করব ওই নাম্বারের সঙ্গে আমি কী করবো স্মলেস্ট নাম্বারের সঙ্গে এইট যোগ করবো। এই এইটটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম থাকবে, অর্থাৎ যে কোনো বক্স কনসিডার করলে আমাকে সবসময় এইটই যোগ করতে হবে। তারপরে কী করবো এদের দুজনকে সামাপ করবো, সামাপ করলে কত হচ্ছে ইলেভেন। এবার এই ইলেভেনের সঙ্গে কী করবো আমরা নাইন মাল্টিপ্লাই করবো। নাইন কেন, অর্থাৎ আমরা যদি টোটাল কতগুলো নাম্বার আছে সেটা যদি দেখি তাহলে এখানে নখানে নাম্বার আছে তো তার জন্য নাইন মাল্টিপ্লাই করছি, তাহলে টোটাল কত হবে নাইন ইন্টু ইলেভেন। এবং এটা আমরা যদি ম্যানুয়ালি দেখি যে অর্থাৎ সব নাম্বারগুলো যদি সামাপ করি তো একই আসবে। তো খুব ইজিলি আমরা এইভাবে কিন্তু সমাপ করতে পারবো।